3 জুলাই 2024 বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সারা বাংলাদেশের পক্ষ থেকে আজকে একেবারে নতুনভাবে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের DNCC স্কুল বাস সার্ভিস, স্মার্ট স্কুল বাস সার্ভিস, ওই যে তিনটি বাস উপহারের তিনটি বাস, অর্থাৎ জবা, গোলাপ, টগর, এটা মূলত আগামীকাল থেকে পরিপূর্ণভাবে চালু হবে। তার আগে আজকে উদ্বোধন করবে শিক্ষামন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, স্থানীয় এমপি ওয়াকিল উদ্দিন সহ DMP বিভিন্ন কর্মকর্তা, DNCC বিভিন্ন কর্মকর্তারা থাকবেন সেখানে। সম্পূর্ণ স্কুলটা আজকে একটু ভিন্ন রঙে সেজেছে। এখানে বিভিন্ন কালারের বেলুন দিয়ে এবং ব্যানার, ফেস্টুন দিয়ে পুরো স্কুলটা ভিন্ন রঙে সেজেছে, এই যে আমরা দেখতে পাচ্ছি। মেয়র মহোদয়, তারপর শিক্ষামন্ত্রী, তথ্য যোগাযোগ মন্ত্রী, DMP কমিশনার এবং ঢাকা উত্তরের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিভিন্ন ব্যক্তিবর্গ ইতিমধ্যে চলে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের সকল গাড়িগুলো মাঠেই পার্কিং করা হয়েছে। আমরা এখন মূল মঞ্চ যেদিকে তৈরি হয়েছে সেদিকে যাচ্ছি। এখানে মূলত মূল মঞ্চটা তৈরি হয়েছে। উদ্বোধন কার্যক্রমের জন্য অলরেডি মঞ্চ প্রস্তুত রয়েছে। ঢাকা উত্তর সিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বাস তিনটি জবা, গোলাপ এবং টগর ক্লোজলি দেখালে বাসগুলো উদ্বোধনের অপেক্ষায় আছে। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, স্মার্ট স্কুল বাস। অতিথিদের অপেক্ষায় মেইন গেটে সবাই ঠিক আগ মুহূর্তে একেবারে চূড়ান্তভাবে সবাই প্রস্তুতি নিয়ে আছে। মন্ত্রী, এমপি, মেয়র তাদেরকে সাদর সম্ভাষণ জানানোর জন্য, এবং আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা বাংলাদেশের পতাকা হাতে সবাই অপেক্ষা করছে তাদেরকে সাদর সম্ভাষণ জানানোর জন্য। অতিথিদের বেশিরভাগই চলে আসছে, ওই যে আমরা তাদের গাড়িগুলো দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসের দক্ষিণ দিকে পার্কিং করা। Go!
এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, এটাই শুধু আমি বলতে চাচ্ছি। আমাদের স্কুল কর্তৃপক্ষকে বলবো